প্রশ্ন করেছেন ও ভি তালুকদার হুজুর প্রেম করা যাবে কিনা প্রেম করবেন আল্লাহর সাথে প্রেম করবেন বিষ্ণু ইসলামের সাথে কিন্তু কোনো মাহারাম নারীর সাথে আসলে প্রেম করা যাবে না বিবাহ বহির্ভূত সব সম্পর্ক হারাম হয় বিয়ের মাধ্যমে সম্পর্ক অথবা মা মালাকা মানুকুম যদি দাসী কিন্তু এটা প্রথাটা এখন নাই বিষ্ণুর সময় ছিল আবার ইমাম মাহাদি আসলে সালাইসাল্লাম আসলে সেটা হবে তো বিবাহ বহির্ভূত সব সম্পর্ক ইসলাম এগুলো হারাম করেছে আর হারামে কোনো বরকত নেই আলটিমেটলি এটা গজব নিয়ে আসবে রোজা রেখে কাউকে রক্ত দেয়া যাবে কি আমি বলেছিলাম যে এক কাপ কাপিং পরিমাণ কিংবা লাগলে যে রক্ত চায়ের কাপে এক কাপ পরিমাণ রক্ত বেরলে রোজা ভেঙে যাবে অল্প ব্লাড নিয়ে ব্লাড টেস্ট করে রোজা ভেঙে যাবে না কিন্তু কাউকে রক্ত দেয়া যাবে কিনা রক্ত দিন জীবন বাঁচান আমি বলেছি মাকাসিদ শরীয়ার প্রথমটি হচ্ছে হেফজুন নাফস যান বাঁচাতে হবে অনেক সময় অ্যানাউন্স দেয়া হয় একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে হলে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ বি পজিটিভ তখন আপনি কি করবেন আপনার বি পজিটিভ হলে দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই দিবেন কারণ জীবন বাঁচাতে হবে কিন্তু আপনার রোজাটা ভেঙে গেল আপনি পরবর্তীতে একটা রোজা কাজা করবেন আপনি ইনশাল্লাহ অনেক সাপ পেয়ে যাবেন ইনশাল্লাহ একজন প্রশ্ন করেছেন সিমেন অপচয় এটা কি ছেলেদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রে প্রিয় ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এটা ছেলে মেয়ে দুইজনের ক্ষেত্রে সিমেনকে অপচয় করা যাবে না আল্লাহ কে আমাদের দিন জিজ্ঞেস করবে যে কেন তুমি এই পাপ কাজ করেছো এটা শুধু ছেলেরা না মেয়েরাও যদি আনইথিক্যালি সিমেন আউট করে এটার জন্য কিন্তু তারা আল্লাহর কাছে মহাখাজা হবে প্রশ্ন